with the right way of viewing and treating other people, other cultures, other claims, and with examining different grounds for respect and tolerance. We can also reason about our own mistakes and try to learn not to repeat them. এই যে টলারেন্সের কথা, লোকের আদার ক্লেমস, অন্যেরা দাবি করছে সেই দাবির যুক্তিগ্রাহ্যতা আছে কিনা তার জন্য আমি ধৈর্য সহকারে শুনব, এই জায়গাটা কথা আমরা শুনছি। এবারে রিজনিং করতে গিয়ে আবার কেউ ওভার কনভিকশন অ্যাবাউট ওন রিজনিং, ইগনোরিং কাউন্টার আর্গুমেন্টস, অথবা ব্যাডলি রিজন্ড যে সমস্ত বিষয়, অর্থাৎ আমার রিজনিং এর মধ্যেও যেন একটা ফ্লেক্সিবিলিটি থাকে। আমরা বড় লোকদের কথা কেন করতে চাই? আমরা অ্যাডাম স্মিথের কথা শুনেছি, বোধ হয় অ্যাডাম স্মিথের কথা শুনেছি না? তো আমাদের ইকোনমিক্সের তিনি প্রাণ পুরুষ, ওয়েলথ অফ নেশন তিনি লিখেছেন, দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্ট তিনি লিখেছেন। সেখানে কিন্তু এই রিজনিং এর সঙ্গে তিনি আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে ইমোশন অ্যান্ড সাইকোলজিক্যাল রেসপন্স। আমার ইমোশন বহির্ভূতভাবে রিজনিং হয়তো হয় না, সাইকোলজিক্যাল রেসপন্সেরও একটা ব্যাপার আছে। আমার খুব ভালো লাগলো, এই ভালো লাগার কোনো ব্যাখ্যা হয় না, সেখানে রিজনিং হয়তো কাজ করে না, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যখন আমি কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করব। তোমরা যখন বড় হচ্ছ তখন কিন্তু এই জিনিসটা তোমরা সমাজের একটা বড় জায়গায় তোমরা যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জায়গাটাকে কিন্তু তোমাদের দেখতে হবে। আর দুটো দুজনের লোকের নামটা করব, কেন করতে চাইছি, যে ডেভিড হিউম বলে আরেকজন ছিলেন, তিনিও একজন স্কটিশ ফিলোসফার, এট্রিটাইজ অফ হিউম্যান নেচার উনি লিখেছেন। ওনার ক্ষেত্রে কিন্তু অফন সিমস টু টেক প্যাশন টু বি মোর পাওয়ারফুল দ্যান রিজন। ডেভিড হিউম কিন্তু এই প্যাশনের কথা বলছেন। আর আজকের যুগে টমাস নেগেল আরেকজন আমেরিকান ফিলোসফার, তিনিও ওই ডেভিড হিউম সম্পর্কে বলছেন যে এই প্যাশনটা কিন্তু তিনি বেশি মাত্রায় গুরুত্ব দিয়েছেন। আর আইনস্টাইনের কাছে যখন আমি আবার ফিরে যাব তখন আইনস্টাইন বলছেন যে আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই এম অনলি প্যাশনেটলি কিউরিয়াস। ডেভিড হিউম প্যাশনকে রিজনিং এর উপরে স্থান দিলেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন আই এম অনলি প্যাশনেটলি কিউরিয়াস, এই কিউরিয়াসিটির জন্য আমার প্যাশন কিন্তু কোনো যুক্তি মানে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলছেন যে মনের মধ্যে ঘা দিতে হবে, শুধু বুঝাইয়া দেওয়াই কাজ নয়, এই ঘা দেওয়ার কাজটা কিন্তু আমাদের এই ইনস্টিটিউশন করছেন। আইনস্টাইন বলেছিলেন স্কুলকে ভুলে যাও, আসলে এটা এমন একটি স্কুল যেটা কিন্তু স্কুল নয়, এটা যদি স্কুল হতো তাহলে এত ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হতো না। এই স্কুল না হয়ে ওঠাটা আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণের একটা বড় সাফল্য। আমরা এই প্রতিষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি কামনা করি। আমরা চাই যে যারা আজকের ছোট ছোট ছেলেমেয়েরা এরকম সব বড় বড় জায়গায় প্রতিষ্ঠানে তারা কলেজে ভর্তি হয়েছে, তারা আজকে পরিবেশ নিয়ে ভাবুক।
একটা জিনিস জানতে পারো যে আমাদের পশ্চিমবঙ্গে একটি পাম্প স্টোরেজ প্রজেক্ট আছে। আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব। সেখানে 900 মেগাওয়াট একটা পাওয়ার জেনারেশন প্রজেক্ট আছে, যেখানে নিচ থেকে জল পাম্প করে উপরে পাহাড়ের উপরে তোলা হচ্ছে, সেটা ইলেকট্রিসিটি দিয়ে। সেই জলটাকে নিচে ফেলা হচ্ছে টারবাইনের মধ্যে দিয়ে, সেটা গিয়ে আবার বিদ্যুৎ উৎপন্ন করছে। এই যে বিদ্যুৎ উৎপন্নটা হচ্ছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি বিনে পয়সায় প্রায় তৈরি হচ্ছে, কিন্তু টারবাইনে যখন তোলা, মানে যখন উপরে তোলা হচ্ছে, তখন কিন্তু কয়লার বিদ্যুৎ দিয়ে তোলা হচ্ছে। আমরা এই জীবাশ্ম দিয়ে পরিচালিত যে বিদ্যুৎ, সেটার বাইরে গিয়ে যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তার জন্য আমাদের ভাবা হচ্ছে যদি সোলার এনার্জি দিয়ে এই পাম্পিং ইলেকট্রিসিটিটাকে যদি আমরা তৈরি করতে পারি। সোলারের যে আজকের আমরা বিবর্তন দেখছি, এই জায়গাগুলো নিয়ে তোমাদেরকে ভাবতে হবে, হাইড্রোজেন ফুয়েল নিয়ে ভাবতে হবে আগামী দিনে। কিন্তু এই যে অতিমারির যে আমাদের একটা পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নৈরাশ্যবাদ বা নিহিলিজম নিচ্ছে যে কথাগুলো, আমরা এই নৈরাশ্যবাদের থেকে বেরিয়ে আসতে চাই। এই যে অতিমারি নিয়ে আমরা ভীষণ কিন্তু একটু মরজ হয়ে থাকি কখনো কখনো, আর কবে, এই 2020 শেষ হয়ে গেল, 21 শুরু হলো। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসতে গেলে আমাদের অনেক কিছু ভাবতে হবে। সেই প্যারিস কনভেনশন 2015 হয়েছিল, সেটার যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত ক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকান যুক্তরাষ্ট্র পিছিয়ে এসেছিল, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে। তো এটা একটা তোমাদের কিন্তু বড় কর্তব্য আগামী প্রজন্মের জন্য। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা ভালো রেজাল্ট করেছো তাদের তো বটেই, যারা পুরস্কার পেলে না তারাও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। তো সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করি।